আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ নয়ই জানুয়ারি কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির কারণে আমাদের ভিডিওগুলিতে প্রতিনিয়তই একটি কমন প্রশ্ন সেটি হচ্ছে যে কুয়েতের এয়ারপোর্ট কি বন্ধ হয়ে যাচ্ছে কুয়েতে কারফিউর কী খবর বা কুয়েতে কি লকডাউন দেবে বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসা এবং কুয়েতে যাওয়া এটি নিয়ে দারুণ এক দুশ্চিন্তায় রয়েছে প্রবাসীরা আপনারা অবগত রয়েছেন যে করোনা পরিস্থিতি প্রতিদিনই এক একটি রেকর্ড তৈরি করছে কুয়েতে আর এই পরিস্থিতিতে প্রবাসীদের দুশ্চিন্তার কারণ হচ্ছে যে করোনার প্রথম পরিস্থিতিতে কুয়েতের কঠোর বিধিনিষেধগুলো যদিও মন্ত্রিসভার বৃহস্পতিবারে যে বৈঠকটি হয়েছিল এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসেনি আজ কুয়েতের কোভিড নাইন্টিন পরিস্থিতির পর্যালোচনায় মন্ত্রিসভার নতুন বৈঠক বসছে আর এটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়েছে কুয়েত কি কঠোর কোনো বিধিনিষেধ বা কোনো নিষেধাজ্ঞা যাবে কোভিড নাইন্টিন পরিস্থিতি নিয়ে অলরেডি কুয়েতের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেকেই সরকারি দপ্তরগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে বিশেষ করে গতকাল আরবি টেলিভিশন চ্যানেলগুলো সীসার সাথে জড়িত যারা রয়েছে তাদের একটি সাক্ষাৎকার প্রচার করে সীসা দোকানগুলো বন্ধ করার যে দিক নির্দেশনা এর আগে ছিল আপনারা অবগত রয়েছে যে দীর্ঘদিন আর এতে করে এই খাতে বিশাল অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল এছাড়া কুয়েতে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে দীর্ঘদিনের কারফিউ লকডাউন তো ছিলই সেই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের রেস্টুরেন্ট বিষা বাণিজ্যর যে ট্রাভেলসগুলো রয়েছে এবং কুয়েতের এয়ারপোর্ট সংক্রান্ত বিশেষ করে যারা এয়ারলাইন্স পরিচালনার সাথে জড়িত বা টিকিট বিক্রি করে এছাড়া আদার প্রাইভেট সেক্টরের কথা না হয় নাই বললাম যেটির সাথে সবচেয়ে বেশি আজনবিরা জড়িত করোনা পরিস্থিতিতে কুয়েতের কঠোর বিধিনিষেধগুলো অনেকটা স্থবির হয়ে এসেছিল কুয়েতের অর্থনীতির চাকা আর সেটি থেকে বেরিয়ে এসে যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে কুয়েত তখন আবারও নতুন করে কোভিড নাইন্টিন বা করোনার হানা প্রতিদিনই এক একটি রেকর্ড তৈরি হচ্ছে যেটি আমরা আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করছি গতকালও কুয়েতে করোনা আক্রান্ত হয়েছে প্রায় তিন হাজারের মতো এটি নিঃসন্দেহে দুশ্চিন্তার একটি কারণ তাই আমাদেরকে চোখ রাখতে হবে আজকের করোনার পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকের টেবিলের উপর কারণ হচ্ছে যে আজ যে সিদ্ধান্তগুলো নেবে সেটি সবাইকে মেনে চলতে হবে যদিও এরই মাঝে আপনারা অবগত রয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করেছে বিশেষ করে গণজামায়াত হলগুলিতে যাওয়া সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা পাবলিক প্লেসে মাস্ক পরিধান করা বিওয়ার্স করোনা পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসলেও আমরা বৃহস্পতিবার মন্ত্রিসভার যে এজেন্ডাগুলো বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল সেটি থেকে জেনেছিলাম যে কুয়েতে কোভিড নাইন্টিন পরিস্থিতি অবনতি হলেও কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করবে না এছাড়া কর্মসংস্থানে শ্রমিক কমানোর যে প্রস্তাব ছিল সেটিও করবে না যদিও করোনা পরিস্থিতির প্রতিদিনই অবনতি আমরা দেখতে পাচ্ছি এখন দেখার বিষয় হচ্ছে যে আজকের এই বৈঠকটিতে কি সিদ্ধান্ত নেয় কুয়েতের এয়ারপোর্টের ব্যাপারে কোনো পরিবর্তন আসে না কুয়েতের সীমাবদ্ধতার ব্যাপারে পরিবর্তন আসে যদিও করোনা পরিস্থিতির অবনতির সাথে সাথে কুইতে আলোচনা চলে আসে লকডাউন কারফিউর ব্যাপারটি এখানেই দুশ্চিন্তা যেখানে করোনা পরিস্থিতির প্রথম অবস্থায় কুইতে দীর্ঘদিনের লকডাউন বা কারফিউ দিয়েছিল আর সেজন্যই প্রবাসীরা রয়েছে দারুণ দুশ্চিন্তায় যারা দীর্ঘদিন অপেক্ষার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার পর দেশে যাওয়ার একটি পরিকল্পনা করছিল সেটি যেমন স্থবির হয়ে গেছে ঠিক তেমনি যারা দেশে গিয়েছে তারা আবার পুনরায় কুইতে ফিরে আসতে পারবে কিনা তাদের মধ্যে দারুণ এক উদ্বেগ কাজ করছে আর এই সব কিছু মিলিয়ে একটি সমস্যা সেটি হচ্ছে করোনা পরিস্থিতি এদিকে করোনা পরিস্থিতির অবনতির কারণে সারা পৃথিবীতেই নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করছে সবচেয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে বিভিন্ন দেশ স্বাস্থ্য সেফটির উপর কাজেই আপনারা অবশ্যই মাস্ক পরিধান করবেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন জামায়াত পণ্য এলাকা পরিহার করবেন বা পিকনিক এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকবেন মনে রাখবেন আপনার সেফটি আপনাকে নিশ্চিত করতে হবে কারণ কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আক্রান্ত সরকারের দৃষ্টিতে একটি সংখ্যা আমরা প্রতিদিন সেটি দেখতে পাচ্ছি এবং পরিশেষে একটি টোটাল রেকর্ড দেখানো হচ্ছে কিন্তু যে শিকার হচ্ছে যে মৃত্যুবরণ করছে তার পরিবার জানে তারা কি হারাচ্ছে বা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বিহ করোনা পরিস্থিতির সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বুস্টার ডোজকে কোভিড নাইন্টিন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে কুইতের বিভিন্ন সেন্টারে আর এই সেন্টারগুলোর টাইম টেবিল সবার জেনে রাখা উচিত কুয়েতের মেসরিপে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সার্ভিসটি থাকবে যেটি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়েতের জাবের ব্রিজের বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত ভ্যাকসিন পাবে প্রবাসী এবং কুয়েতিরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জিলিবাল সুয়েক বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ভ্যাকসিনের বুস্টার ডোজ পাবে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটি ক্লিনিক যেখানে স্বাভাবিকভাবে ভ্যাকসিন প্রক্রিয়া চলছে বা ভ্যাকসিন দিচ্ছে আর এই ভ্যাকসিন সেন্টারগুলিতে সা ভ্যাকসিন পাবেন তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যথারীতি রবিবার থেকে বৃহস্পতিবার এটি গতকাল কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে যদি এর টাইম টেবিলে পরিবর্তন আসে যথারীতি আমরা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব এখনও যারা ভ্যাকসিন গ্রহণ করেননি আজই ভ্যাকসিন গ্রহণ করুন আপনার সুরক্ষা নিশ্চিত করুন কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্পোকারম্যান ডক্টর আবদুল্লাহ আল সানাদ এক ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতে ভ্যাকসিন গ্রহণ করেনি প্রবাসী এবং কুয়েতির সংখ্যা সাত লক্ষ যেটি নিয়ে নতুন করে আবারও দুশ্চিন্তা যেহেতু বর্তমান বিভিন্ন মিউটেন্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে বলা হচ্ছে যে যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তারাই বেশি আক্রান্ত হচ্ছে যদিও কুয়েতে স্বাস্থ্যমন্ত্রী তিনটি ভ্যাকসিন গ্রহণ করার পরও করোনায় পজিটিভ কোয়ারেন্টাইনে রয়েছে সব মিলিয়ে তারপরেও প্রবার জীবন সুরক্ষিত রাখতে বিমান এবং পাবলিক প্লেস সিনেমা হল মার্কেট শপিং মল হোটেল রেস্টুরেন্ট এই সকল সেবা সার্ভিস উপভোগ করতে বা কর্মসংস্থান নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করতে হবে আজই রেজিস্ট্রেশন করুন এবং বুস্টার ডোজ গ্রহণ করুন মনে রাখবেন ষোলো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যেটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া পঞ্চাশ বছরের উপরে যারা রয়েছেন তাদেরকে বুস্টার ডোজ গ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে হবে না আপনি যদি পঞ্চাশ বছরের উপরের প্রবাসী হয়ে থাকেন আজই কুইতের মিশ্রিপ জাবের ব্রিজ জিলিবাল শুয়েক বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যোগাযোগ করুন ভ্যাকসিন গ্রহণ করুন ভিওয়ার্স আমরা গতকাল একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে এটার গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে যে আপনি ইকামা নবায়ন করতে পারবেন কি না আপনার নামে ইনাস কেস মামলা রয়েছে বা আপনি কুইতে এসে একামা লাগাতে পারেননি মেডিকেল আনফিটের কারণে অথবা আপনার কোম্পানির জটিলতার কারণে আপনার এই কামা লাগেনি আর সব মিলিয়ে আপনার হাতে এই কামা নেন এখন কি আপনি পুনরায় কুইতে বৈধ হতে পারবেন বা সেই সুযোগটি রয়েছে না এটি নিয়ে আমরা গতকাল একটি ভিডিও তৈরি করেছিলাম আর আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে সেটা লিঙ্কও দিয়েছিলাম তারপরেও ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে যে লিঙ্ক কোথায় লিঙ্ক পাই না যারা বুঝেন না তারা কারো থেকে বুঝে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটি দেওয়া রয়েছে আর তিনটি অপশনের তিনটি লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যদি ইনহাস মামলার সমস্যায় থাকেন একটি লিঙ্ক আপনি কোম্পানির হয়ে থাকলে আরেকটি লিঙ্ক আপনার আনফিটের কারণে যদি ইকামা লান না লেগে থাকে সেক্ষেত্রে অন্য আরেকটি লিঙ্ক এই লিঙ্কগুলিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যাচাই করতে পারবেন আপনি ইকামা নবায়ন করতে পারবেন কিনা না এরপরে আপনি য যাতেও যোগাযোগ করতে পারবেন এখানে আরও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ অনেকে জানতে চেয়েছে যে সেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কী করবো আপনি চাইলে সেই ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন করে নিতে পারেন অথবা এটি যদি না বুঝে থাকেন আপনি আপনার পাশের কোনো টাইপিং সেন্টারে যোগাযোগ করতে পারেন এই টাইপিং সেন্টারে যোগাযোগ করলে আপনার যে ব্যাপারটি হবে সেটা হচ্ছে যে তারা আপনাকে সহযোগিতা করবে কারণ টাইপিং সেন্টারগুলি কাজ হচ্ছে আপনাকে সার্ভিস দিয়ে আপনার থেকে ইনকাম করা আপনি না বুঝলে তাদের থেকে বুঝে নেবেন অথবা বুঝে এমন কাউকে দেখাবেন আর পরিশেষে আপনি য যাতে যোগাযোগ করবেন মনে রাখবেন এই সকল প্রক্রিয়া বা এই সকল প্রক্রিয়ায় কোনো প্রবাসীরই কোনো সমস্যা হয় না অনেকেই ভয় পেতে পারে বা অনেকেই বোধ করতে পারে যে আমাকে আবার পুলিশে দৌড়ে দেশে পাঠিয়ে দেয় কি না যদি আপনি রোড চেকিংয়ে ধরা খান সেটি ভিন্ন কথা কিন্তু এ সকল স্তরে বা জাতি যেতে বা কারোর সাথে যোগাযোগ করতে পুলিশের কোনো ভয় নাই মনে রাখবেন সচেতনতা সতর্কতায় আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে আর এই প্রক্রিয়াটি ব্যবহার করে যদি আপনি বৈধ হওয়ার একটি সুযোগ পেয়ে যান তাহলে ক্ষতি কী কাজী আজই ট্রাই করুন আমরা ভিডিও লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিচ্ছি সেই ভিডিওর বক্সে আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন কোনো কিছু জানতে কমেন্টস করুন লাইক করুন ভিডিওটি শেয়ার করুন আর কুয়েতের এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা নতুন কোনো ইনফরমেশন শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রাণাল অভিনন্দন দেখা হবে কুয়েতের নতুন ভিডিওতে